প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো নদিয়ার কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে গৃহবধূর, এমনটাই অভিযোগ পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের। জানা গিয়েছে, দুদিন আগে কোতোয়ালি থানার কুলগাছি এলাকায় এক প্রসূতিকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার পরের দিন তার সিজার হয়েছে। এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। পরিবারের কথায় তারপরে হাসপাতাল থেকে রক্ত জোগাড় করতে বলা হয়, কিন্তু পরিবারের অভিযোগ রক্ত আনতে বলা 10 মিনিটের মধ্যে ওই গৃহবধূর মৃত্যু হয়। অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে প্রসূতির মৃত্যু ঘটেছে। তারপরে হাসপাতালের সামনে বিক্ষোভে শামিল হয় রোগীর পরিবারেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। ঘটনাটা, আমার রোগী কালকে নিয়েছিলাম, প্রেশার বাড়তি ছিল, ঠিক আছে। তারপর সেজারে বাচ্চা করেছে, বাচ্চা হয়ে যাওয়ার পর রোগী ধরো ওইখানে বাড়ি ছিল, ঠিক আছে। আজকের মধ্যে এবার আজ 12টা একটা দিকে বলছি আবার একটা ওষুধ লাগবে, পায়নি। সে ওষুধটা সকাল সময় পাওয়া হয়েছে, দেওয়া হয়েছে রোগী সকাল থেকে, সেটা পেয়ে সুস্থ। এখন আমি ছিলাম এখানটাই, আমাকে হরাম করে বলছি ব্লাড লাগবে, ঠিক আছে। ব্লাড লাগবে, এবার ইমার্জেন্সি ব্লাড লাগবে, তাহলে এত তাড়াতাড়ি বলছি কেন? ব্লাড লাগবে বলছে আমি আনতে আনতে এত আধ ঘন্টার মধ্যে, এক ঘন্টার মধ্যে রোগী আমার শেষ হয়ে গেল, এটা ভাবতে পারা যাবে? এটা ডাক্তার আমাদের অবশ্যই কেস করবো। আর ওকে সময় দেন, বাইরে হচ্ছে সময় ভর্তি দিচ্ছে না, ওদের মন মতন ডাকছে, ওদের মন করছে। তাদের অভিযোগ করছে চিকিৎসার গাফিলতি। না, সেটা তো ওতে বলতেই পারে না, ওরা যদি বলছে তাহলে খুবই ভুল, বলতেই পারে না চিকিৎসার গাফিলতি। ওর বাড়ির মা কন্টিনিউয়াস ওর পাশে সারা রাত, রাত 3টা থেকে 5টা অবধি তো আমি নিচে বসেছিলাম, সকাল 6টায় আমি পেশেন্ট দেখে টেকে গেছি। পেশেন্টকে কন্টিনিউয়াসলি দেখা হচ্ছে, প্রীতিস দেখেছে, সৈকত দেখেছে, আমাদের সিনিয়র ডক্টর্সরা সারাদিন ধরে রাউন্ড দিয়ে আছে।